আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখেছি সুরাতুল বাকারার দুই শত সাত নম্বর আয়াত পর্যন্ত তো আজকের এই পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখবো সুরাতুল বাকারার দুই শত সাত নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত আট নম্বর আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন দৈনন্দিন জীবনের মাস আলা মাসাইল ও এমন কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কুরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব শিল্মিকা গত পর্বে আমরা এই পর্যন্ত শিখেছি র এই পর্যন্ত আমরা গত পর্বে শিখেছি তো আজকে এখান থেকে এু তিন আলিফটান মধ্যে ইয়া দর্বে হামজা ইয়া ইয়াজবর আইয়া পেশ ইউ আই দর্শক আপনারাও আমার সাথে সাথে বলুন এতে করে অল্প দিনে আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে আমার সাথে সাথে যদি আপনারা বলেন তাহলে আমি কখন কোথায় কেমন উচ্চারণ করি এগুলো আপনাদের অতি দ্রুত শেখা হয়ে যাবে এজন্য আমি বলি আমি যখন বলবো আপনারাও আমার সাথে সাথে বলবেন ইয়্যাউ হা দিয়ে লাম ধরবে হা লাম হাল হাল্লাম জবল্লা হাল্লা ৰে এক লিপ্টন জিৰিৰ পৰি আচাকেন ইয়া আইয়ো হল্লাদি না লেদি না ইয়া আই ইউ হাল্লাদি না আমা আহ এক লিফটন আমা নুন দি পড়ে এই যে দাল দৌৰবি এই দালটা কল কলৰ ধাক্কা দিয়ে পড়তে হবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ তিনটা অক্ষর বাদ যাবে নুন দিয়ে সরাসরি এই ডালকে ডাল পেশ নদ নোদ এরকম ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ ডালটা হচ্ছে কলকলার হরফ কলকলার হরফ মানে ধাক্কা দিয়ে হরফ কলকলার হরফ পাঁচটি অফ ক বা জিম ডাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় নুন ডাল পেশ নদ آمَنُودُ آمَنُودُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُودُ خلو. خُلُو خُلُو لُو أَكَلِفْتَنْ پِشَرْ پَرِ وَوْسَكِنْ خُلُو آمَنُودُ خُلُو يا أيها الذين آمنوا خلو ফাঁ দি সিন দৌড়বে ফাঁ সিঞ্জের ফিশ সিন আবার এলাম দৌড়বে সিন লামজের সিল ফিশ সিল ফিশ সিল মি ফিশ সিলমি এয়ো হালদি না নুদুহুলু ফিশ সিলমি কাফ কাফ দিয়ে এই তাজদিত ওলা ফাঁকে দৌড়বে কিন্তু দৌড়ার সময় টান দিয়ে ধরতে হবে দৌড়বে ঠিক আছে কিন্তু টান দিয়ে ধরবে কেমন টান দিবে কাফ এরকম চার আলিফ টান দিয়ে ধরবে তা দুই জবর তান এই সৎ চিহ্নতে যদি আমরা থামি তাহলে এই তাটা হা হয়ে যাবে কারণ যেখানে থামা হয় অক্ষ করা হয় সেখানে যদি গুল তা থাকে প্লাস্টে যদি গুলতা থাকে সেই গুলতাটা হা হয়ে যায় আর গুলতার ওপর নিচে জবর যে তানবিন যা কিছু থাকুক না কেন সেগুলো সাকিন হয়ে যায় এখানে এই গুলতাটা হা হয়ে যাবে তার উপরে যে দুই জবর আছে তানবিন এটা সাকিন হয়ে যাবে তো এটা সাকিন হয়ে গেলে তা হয়ে গেলে ফা দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় ফা হা জবর ফাহ তেমন উচ্চারণ হবে এখানে

ولا تتبعوا ولا تتبعوا ولا تتبعوا خطوا خطو خطو و و أكلفتن كرزبر خطوا ولا تتبعوا خطوا تعدي أشِنْدُرْ دوربي تعشين زرتش সিন্দি ইয়া দৌড়বে এই তো চিহ্ন অক্ষ করলে নুনের নিচের জেরটা শাকিন হয়ে যাবে তবর জবর তো জবর ত একালিফ টান এই একালিপ টানটা তিন আলিফ টান হয়ে যাবে শুধু এখানে অক্ষ করার কারণে ত বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের নিচের জেরটা শাকিন হয়ে যাবে ত ওলা তত বি ও আমার সাথে বলুন ওলা তত বি ও হুপওয়াতি শেব তারপরে ইন নাহু হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব কুন্নাহ হবে হামজাহ নুনজের ইন নুনযা বর না ইন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে ওয়াজিব গুন্না ইন্না হু উল্টা পেশ এক লিফটান ইন্না হু লাকুম লাকুম কাফ দিয়ে মিম ধরবে কুম লাকুম ইন্না লাকুম আদুউম আ দৌ ডাল দিয়ে ওয়াউ ধরবে ডাল ওয়াউ পেস্ট দৌ ওয়াও আবার এই তাস দিয়ে তোলা মিম দৌড়বে ওয়াও মিম দুই পেশ উম উম বলে গুন্না করতে হবে ইদগামে বাগুন না আ দুউম এনা মু বি এখানে অক্ষা করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন টান হয়েছে তিন টান দিয়ে বি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের নিচে এই নুনের উপরে পেস্টটা দুই পেস্ট সাকিন হয়ে যাবে মুবি এরকম তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে আমার সাথে বলুন ফা হামজা দিয়ে এখানে ইকফা গুন্না হবে কারণ এই নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় ইকফার পনেরো হরফের এক হরফ জা আছে সেই যাটা এই পৃষ্ঠায় নাই দেখে আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমরা চলে যাব এখন ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় যা আছে আয়াত কিন্তু একটাই কিন্তু পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা চেঞ্জ হয়েছে কিন্তু আয়াত একটাই ফাইং চলুন পরের পৃষ্ঠায় যাওয়ার আগে কিন্তু এটুক মনে রাখতে হবে আমাদের যে আয়াতের শুরুর অংশটুকু এটুক মনে রাখতে হবে কারণ আমরা ওই পৃষ্ঠায় গিয়ে আয়াতের শুরু এখান থেকেই পড়ব ওখান থেকে আবার আলাদা নয় আয়াতের শুরু এখান থেকেই পড়বো ফাইং চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম যে নুন সাকিনের পরে এক ইকফারহরফ যা আছে এই পৃষ্ঠায় তো ওখানে ফাইং তুম এখান থেকে যা লাল লাম দিয়ে লাম দৌড়বে লাল জালাল তুম তা দিয়ে এই মিম না দরে এই তাস দিয়ে তলা মিম ধরবে তা মিম পেশ তুম গুন না হবে মিম সাকিনে ইদগাম জয়াল তুম মিম দিয়ে এই মিম দৌড়বে মিম মিমজের মিম এখানেও গুননা হবে মিম 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 মিমজের দিয়ে এই নুন না দরে এখানে দেখুন একটা ছোট একটা মিম আছে নুনের ওপরে এই নুন দৌড়বে জয়াল তুমি মিম মিমজের মিম মিম বা

হামজা দিয়ে তা আত কু মুল মিম দিয়ে পরের লাম ধরবে মিম লাম পেশ মূল কুমুল বাই ইয়ে না তু বা দিয়ে বাই ই বাই না খারা যাবার বাই না তু বাই না তু যা আত কুমুল বৈনাতু তাহলে ওই পৃষ্ঠা রেখে আসছে আয়তের শুরুর অংশটুকু ফাইং জালাল তুম মিম বাদি মা জাআত কুমুল বৈনাতু ফালামু ফাদি আইন দরবে ফা ফা লা মু মো এখানে তিন টান হবে প্রথমত পেশের পরে ওয়াসাকিন এক আলিফ টান ছিল কিন্তু এই এক আলিফ টানের উপরে এই মধ্যে মুন ফাসিলের চিহ্ন দেওয়ার কারণে এখানে তিন আলিফ হয়ে গেছে মধ্যে মুন শর্ত আসার কারণে হামজাদে নুন দরবে এখানে ওয়াজিব গুন্না হবে হামজাহ নুন যাবার আন নুন দিয়ে আবার এই লাম নুন লাম জবর নাল আন্নাল লাম খারাজ হবে ল খারাজ হবে এক লিপ্টন আন্নাল হ্যাঁ আন্নাল ফলমু আন্নাল আজি জুন আজি জেরের পরে আসা কিন এক লিপ্টন আজি জুন আজি জুন হা কিম জের পরে ইয়া শাকিন একালিপ টান ছিল প্রথমত কিন্তু এই একালিবটানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে একালিফ টানটা টান হয়ে গেছে কি বলে তিনালিপ টান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেট সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে হাকিম ফআলামু আন্নাল্লাহু আযীযুন হাকীম দর্শক আয়াতের শুরু ওই পৃষ্ঠায় যে রেখে আসছে ওখান থেকে পড়ি ফা ইন যালালতুম মিন البينات فاعلموا فاعلموا ان الله عزيز حكيم قرات هل ينظرون هذه لم دربه هل هل

হামজাদে লাম জোরবে হামজা হালাম জেদ ইল লাম আলিফজাবাদ লা লা তিন আলিফটান মধ্যে মুন ফাসিল ইল্লা হালিয়াং রু না ইল্লা এই নুন না দৰে পরে লানে তাজদি তোলা ইয়া দৌড়বে এখানে ইদগামে বাগুন না হবে তানবিনের পরে দুঃখিত নুন চাঁকিনের পরে এই ঈদগামে হরফ ইয়া তাসদিদ সহকারে আসছে তাই এখানে এই নুন শাকিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে ইল্লা আই হামজা ইয়া জবর আই দিয়া আবার এ হামজা দরবে ইয়া জবর ইয়া ইয়া ইল্লাহ মুল্লু ইয়া টিয়া হোমুল লহু এই মিম দিয়ে এই ধরবে মিম লাম পেশ মুল লাম খানা জবৰ ল হোমুল ল হু ইয়া তিয়াহু মূল লহু হালিয়াং বৰু ইল্লা আইয়া তিয়াহু মূল লহু আমার সাথে বলুন হালিয়াং জোরু না এলা আইয়াং টিয়াহু মো লাহু ফি জের পর ইয়াসা কিন ফি ও লা লিম লাম দিয়ে এই তাস দিয়ে তলা মিম ধরবে এখানে এট গামে বাগুন নাগুন্ন হবে লাম মিম দুই যে লিম ফি ও লিম মিনাল মি নাল নুন দিয়ে পরে লাম ধরবে। নুন লাম জবর ফি গোলা মিনাল গমামি গ মা জবর পরে খালি আলিফ এক লিফ্টন গমা মি গা ফি গোলা মিনাল গামি في ظلال من الغمام والملائكة والملا لا ترى لبتن مد متصل والملائكة, والملائكة

হামজা দিয়ে মিমো দরবে র ও র রর আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়াকুদিয়াল আমর ওয়াল মলাইকাতু ওয়াকদিয়াল আমর আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন হাল ইয়ুরুনা ইল্লা আইয়তিহু আল্লাহু ফি যুলালি في ظلل من الغمام والملائكة وقضي الأمر تربري وإلى الله و إي لام دي إي لام دور بي لام لام زبر لام كرا زبر ل وإلى الله وإلى الله وإلى الله, وإلى الله, وإلى الله তোর জয় উল তা রে তোর তোর জয় উল আইন দিয়ে লাম দোর্বে উল তোর জয় উল ও তোর জয় উল ও মধ্যে আর্ তিন লিফ্টন পরের সিন দিয়ে লাম ধরবে শ্যাল সাল বা নিজের পর ইয়া সাকিন প্রথমত একালিপ টান ছিল তারপরে এই একালিপ টানের উপরে মদ্যে মুন ফাঁসিলের শর্ত দিয়ে এখানে তিন টান দেওয়া হয়েছে ব্যি ইস বনি এই নি এখানে হবে মধ্যে মুন ফাঁসিল তিনালিপ্টান ইস এখানে হবে মধ্যে মুত আসছিল চারালিপ্টন তিনালিফটান মধ্যে মুন চার চারালিপ্টন মধ্যে মুত আসছিল ിഫൻ ജൻ കം കാർബ് ഈശ്വര ഈ കം അതൈന হা খারা জবর তাই আ তাই না হা দিয়ে এই মিম না দৌড়ে এই তাসদিৎ ওলা মিম দৌড়বে মিম শাকিনী ঈদগাম গুণ করতে হবে হা মিম হোম হুম মিম দিয়ে এই নুন দৌড়বে মিম নুনজের মিন কাম আ না হুম মিন সালবনি ঈশ্বৰ ইলকম আ তাইনা হুম মিন আয়াতিম আকেলিপ্টন খারাজ বৰ ইয়া টিম টিম গুনাহো বে ইক লাভ গুন্না আয়াতিম এই তা দিয়ে এই যে ছোট্ট একটা মিম দৌড়বে আয়াতিম বাইয়ে বাদি আদরবে বাই ইয়াজের ইয়ে নাহ বাইয়ে তো হতে থামলে এই গুলতাটা হা হয়ে যাবে গুলতা হা হওয়ার পরিচয় তো আমি আপনাদেরকে একটু আগেই বলেছি বাই বাইয়ে না মিন আয়তিম

মিম দিয়ে এই নুন না দরে এই নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিম দৌড়বে মিম 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 বা দিয়ে আইন ধরবে বা মিম বা দি বা দি

মাজা আতু ওয়া মান ইয়াবদিল নি'মাতাল্লাহি মিন বাদি মাজা আতু ফা ইন ফা ইন হামজা দেন ন এখানে ওয়াজিব না হবে হামজা ন ন এর ইন ন ন হবে না দর্শক এই যে এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় তাই এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় লাম ধরবে তাজদি তোলা লাম ধরবে তো এখানে উচ্চারণটা হবে ফাইন নুন লাম জবর নাল লামটা পরের পৃষ্ঠায় নুন লাম জবর নাল লাম খরা জবর ল ওয়ামাইয়ুবদ্দিল নি'মাতাল্লাহি মিন بعد ما ফা فإن الله চলুন পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে ফা ইন্নাল্লাহ এই ফা থেকে দূরে পড়ব ফা ইন্নাল্লাহ এখান থেকে মনে রাখবেন কিন্তু ফা ইন্নাল্লাহ এখান থেকে দূরে পড়ব ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে আমি আপনাদেরকে বলছিলাম নুন দিয়ে তাজদিদ ওলা লাম ধরবে এই যে তাজদিদ ওলা লাম ধরছে নুন লাম জবর নাল্লাম খারা জবর ল তাহলে ওই যে ফা ইন নাল্ল ওখান থেকে বলছিলাম বলবো ফা ইন নাল্ল হ্যাঁ ফা ইন নাল্ল হ্যাঁ ফা ইন নাল্ল হ্যাঁ দি শ্যা দি দি একালিফটান জেরে পরে আসা দি দুল দাল দিয়ে লাম জরবে দুল শাদীদুল আই ক্যাডিদুল আই খালি আলিফ প্রথমত একালিপটান ছিল কিন্তু এই এখানে অক্ষ করার কারণে এই টানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে টানটা তিন টান হয়ে গেছে উচ্চারণটা হয়েছে আই কব ক বলে তিন টান দিয়ে এই বাকে ধরেছে বার নিচে জেটটা সাকিন হয়েছে বার নিচে জেটটা যখন সাকিন হয়ে গেছে তখন বাটা কল কলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে এখানে টান দিয়ে ধাক্কা দিয়ে সারতে হবে উচ্চারণটা হবে খেয়াল করবেন তাহলে আয়াতের ওই পৃষ্ঠার ওখান থেকে পূর্ব বলছিলাম যেটুক আবার আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরাতুল বাকার দুই শত এগারো নম্বর আয়াত পর্যন্ত এর পরের পর্বে আমরা কুরআন মাজিদ রিডিং শিখবো সুরাতুল বাকারার আর দুইশত এগারো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত বারো নম্বর আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্ল